চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল ইনস্টিটিউটে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দুপুরে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে এসএসসি পরীক্ষার্থী ও ডিপ্লোমা বিভাগের কয়েকশো শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেয়। অভিযুক্ত দুই শিক্ষক আনোয়ার হোসেন ও রহমতুল্লাহর বিরুদ্ধে বহিষ্কারের দাবি করেন তারা। শিক্ষার্থীরা বলেন, এই দুই শিক্ষক ক্লাসে যৌন হয়রানি করেন, তাছাড়া কোচিং না করলে পরীক্ষার নাম্বারও কমিয়ে দেন।